নমস্কার বন্ধুরা, এই এপিসোডে আমরা দেখব গোবরডাঙ্গায় অনুভব নাট্যোৎসব হচ্ছে। এই করোনা ভাইরাসের ওমিক্রনের রমরমার সময়েও তারা থিয়েটার বন্ধ করেনি। গোবরডাঙ্গা শিল্পায়ন স্টুডিও থিয়েটারে আগামী 20 থেকে 23 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে অনুভব নাট্যোৎসব। 4 দিন ব্যাপী নাট্যোৎসবে থিয়েটারের পাশাপাশি সম্মাননা অনুষ্ঠান এবং সেমিনার থাকবে। আয়োজক দল ছাড়াও ইফতা কলকাতা, রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপ, প্রান্তিক বহরমপুর এবং গোবরডাঙ্গা শিল্পায়নের নাটক মঞ্চস্থ হবে। বন্ধুরা, এরকম নিদর্শন আমাদের সামনে এই মুহূর্তে উদাহরণ হিসেবে আমরা তুলে ধরতে পারি যে এই সময় দাঁড়িয়েও থিয়েটার বন্ধ হচ্ছে না, থিয়েটার চলছে থিয়েটারের মতো। আপনারা সবাই থিয়েটারের পাশে থাকবেন, থিয়েটারে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।